তেলিয়ামুড়া থানাধীন এসডিপি অফিস সংলগ্ন এলাকায় দুর্ঘটনাগ্রস্ত ইকো গাড়ি, আহত 3 জন। তীব্র গতিতে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। জানা গেছে, শুক্রবার রাত 10:30 নাগাদ তেলিয়ামুড়ার দিক থেকে আগরতলায় আসার পথে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। 3 জনই গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন কিশোর দেব, শঙ্কর বিশ্বাস এবং প্রফুল্ল দাস। তাদের 3 জনের বাড়ি আগরতলায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনা বলে জানা গেছে। যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এইচডিপি অফিসের সঙ্গে, আমরা তথাপি গেছি, গিয়া 3 জনের রিস্ক করছি। একটা ইকো গাড়ি যার মালিক কিশোর দেব, মালিক বলতে ড্রাইভার না মালিক ঠিক বুঝতে পারি না, বয়স 33, এর বাড়ি পশ্চিম চাম্মা মোড়া, বাবার নাম কালীপদ দেব। আর 2 জন লোকে আসলো, অ্যাসিস্ট্যান্ট না কি তার ভাই বন্ধু, এক নাম হয়েছে শঙ্কর বিশ্বাস, 31, নরসিংহর বাড়ি, আর একজন হয়েছে প্রফুল্ল দাস, বাড়ি মাধব বাড়ি। কোন দিকে থেকে কোন দিকে যেতেছিল গাড়িটা? আগরতল তেলেমুড়া আগরতল যায়।